করোনা ভাইরাসের কারণে আজকে সারা বিশ্বে যে সমস্যা সৃষ্টি হয়েছে, সারা বিশ্বের মানুষ যখন আতঙ্কিত, আমাদের বাংলাদেশের মানুষও সেরকম মোটামুটি আতঙ্কিত আছেন। এবং এই আতঙ্কিত অবস্থায় আমাদের হতদরিদ্র মানুষ যারা দিনে আনে দিন খায়, তাদের অবস্থা আরও বেশি খারাপ। সেই হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য ঢাকার নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার ফজলুল তাপসের পক্ষ থেকে আমরা আজকে এই 32 নম্বর ওয়ার্ডের কসাইটুলির এই এলাকায় আমরা আসছি। নির্ম মধ্যবর্তী লোকদের আমরা ত্রাণ বিতরণের কার্যক্রম আনুষ্ঠানিক শুরু করে আমরা পিকআপের মাধ্যমে অন্য এলাকায় পার্শ্ববর্তী এলাকাগুলোতে স্পটগুলোতে আমরা এই ত্রাণগুলো পৌঁছে দেব ব্যারিস্টার তাপসের পক্ষ থেকে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সাম পরজ এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের নির্দেশে এবং তাদের আহ্বানে আজকে আমরা এই কসাইটুলি 32 নম্বর ওয়ার্ডের এই যুব সমাজ এবং যুবলীগের নেতাকর্মীরা অনেক এই এলাকার যুব সমাজরা একত্রিত হয়ে আজকের এই অনুষ্ঠানকে সহযোগিতা করার লক্ষ্যে তারা একত্রিত হয়েছেন। এবং ব্যারিস্টার তাপসের মাননীয় মেয়রের নবনির্বাচিত মেয়রের এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এই অনুষ্ঠানের এই আয়োজনের ব্যারিস্টার তাপসের এই ত্রাণ বিতরণে সবচেয়ে বেশি আমাদের মাঝে আমাদের সাথে সহযোগিতা করেছেন এই অর্ধ এলাকার ছাত্রলীগের এই 32 নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান যুবলীগ নেতা এবং আমাদের যুব সমাজের নয়নমণি এলাকার অনেক যুবলীগের নেতা যুব সমাজ রয়েছেন অনিল আহমেদ রাজ্জবের নেতৃত্বে আজকে তার জন্য তার অক্লান্ত পরিশ্রমে আজকে এই অনুষ্ঠান এই ব্যারিস্টার তাপসের পক্ষ থেকে এই এই ত্রাণ বিতরণ সফল হতে যাচ্ছে। আমরা ত্রাণ বিতরণ যেহেতু এখন আমাদের দূরত্ব বজায় রাখার সময়, সে লক্ষ্যে আমরা ত্রাণ বিতরণ শুভোদ্বোধন করে আমরা পরবর্তীতে তা পিকআপের মাধ্যমে বিভিন্ন স্থানে বিতরণ করে দিব। সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন, একে অপর থেকে দূরে থাকুন, পরিবার নিয়ে সুস্থ থাকুন। ব্যারিস্টার ফজলুল তাপসের সালাম নিন, এই জানিয়ে আমরা আজকের এই কার্যক্রম শুরু করছি। আচ্ছা